আপনাদের দেখাচ্ছি কুম্ভ মেলায় ঢুকছি, দেখুন। গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সব? আশা করি সবাই ভালোই আছেন। আমি আজকে এসে গেছি ত্রিবেণী কুম্ভ মেলায়। এই কুম্ভ মেলাটা প্রায় 700 বছর পুরনো। এই যে দেখছেন, এটা ত্রিবেণী ঘাট, এইখানেই গঙ্গা স্নান হয়। ত্রিবেণীর মেন ঘাট এইটি। দেখুন, এটা হচ্ছে ত্রিবেণী ঘাট, ওই পাড়টা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে। ওই ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে কল্যাণী যাচ্ছে, ওপারে ওইদিকে কল্যাণী সোজা চলে যাচ্ছে। এখন আমি ত্রিবেণী থেকে নৌকা করে গঙ্গা পার হয়ে কল্যাণীতে কুম্ভ মেলা হচ্ছে সেইখানে যাচ্ছি এবং আপনাদেরও দেখাচ্ছি। এখন আমি কল্যাণী কুম্ভ মেলায় চলে এসেছি, দেখাচ্ছি, দেখুন। আপনাদের দেখাচ্ছি কুম্ভ মেলায় ঢুকছি, দেখুন। দেখছেন কুম্ভ মেলাটা স্টার্ট হচ্ছে। প্রচুর ভিড়, ধুলো উঠছে প্রচুর। লোকসংখ্যা প্রচুর হয়েছে, গঙ্গার ওপারে নদিয়া ডিস্ট্রিক্ট হচ্ছে। আজকে ত্রিবেণী যে কুম্ভ মেলাটা সেটা ওপারে, এটা দেখ, আমি যাবো আবার ওদিক থেকে। আমরা এলাম, আমি এলাম গন্ডারা, দেখাচ্ছি এইদিকে অনুষ্ঠান হচ্ছে, আমাদের দেখাচ্ছি। এখন আমি ত্রিবেণী কুম্ভ মেলায় চলে এসেছি, ফের কল্যাণী থেকে কল্যাণী গেছিলাম, কল্যাণী থেকে আবার ত্রিবেণী কুম্ভ মেলায় চলে এসেছি, দেখাচ্ছি আপনাদের। দেখুন অনেকই লোক যাচ্ছে আসছে, মেলায় ঢুকছি আপনাদের দেখাচ্ছি। এটা কুম্ভ মেলার গেট, ত্রিবেণী কুম্ভ মেলার গেট। কুম্ভ মেলার ভেতরে ঢুকছি, দেখুন বিশাল বড় এলাকা নিয়ে তৈরি হয়েছে এই কুম্ভ মেলাটি। দেখুন বিভিন্ন ছোট ছোট স্টল তৈরি হয়েছে, ডাক্তারের একটা স্টল তৈরি করেছে, পরস্পর ছোট ছোট বহু স্টল তৈরি স্টল হয়েছে। এখন দেখছেন ত্রিবেণী কুম্ভ মেলার ভেতর। আজ সন্ধ্যে থেকে অনুষ্ঠান চালু হয়ে যাবে, সন্ধ্যা আরতি হবে এবং এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থাও করেছে। দেখুন ঠাকুরের ভোগ রান্না করছে আর কি, এবং কিছু জন মানুষ ভোগ আহারও করছে, ভেতরে রান্না হচ্ছে। দেখুন দেখুন সব বসে আছে সাধু সন্ন্যাসীরা, যেখানে সব কুম্ভ মেলার ভেতরে। কুম্ভ মেলা আগামী কাল থেকে খুব জমজমাট হবে। দেখুন সাধু সন্ন্যাসীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।
দেখুন নাগাসাধু নাগাসাধু সব আশীর্বাদ দিচ্ছে সবাই দেখুন সব নাগাসাধু সব লাইন দিয়ে নাগাসাধু দাঁড়িয়ে আছে এবং আরো আছে অনেক এইখানে এই সাধু সব লাইন দিয়ে বসে আছে দেখুন না হোম সস্তন হবে এখানে দেখতে পাচ্ছেন ওখানে হোম হবে সন্ধ্যেবেলা আজ সন্ধ্যে থেকে হোম সব সন্ন্যাসীরা হোম সস্তন করবে অনেক সাধু সন্ন্যাসী এখানে এসছেন দেখুন এদিক ওদিক লাইন দিয়ে সব বসে আছেন হোমের কাঠ নিয়ে বসে আছেন দেখুন সব সাধু সন্ন্যাসীরা সব লাইন দিয়ে বসে আছে অনেক সাধু সন্ন্যাসী এসছে নাগা সাধু এসছে নর্মাল সাধু এসছে আজকে সন্ধ্যেবেলা এখানে হোম সস্তন হবে সব সাধু সন্ন্যাসীরা এসছেন এখানে দেখুন দেখুন প্রত্যেকটা সাধু সন্ন্যাসী এসছে এবং কার্ড নিয়ে বসেই আছে এবং সবাইকে আশীর্বাদও দিচ্ছেন দেখছেন এখানে অনেক সাধু সন্ন্যাসী সব বসে আছে লাইন দিয়ে আজ সন্ধ্যেবেলা থেকে হোম সস্তন চালু হয়ে যাবে দেখুন এটা ত্রিবেণী কুম্ভ মেলার ভেতরে সাধু সন্ন্যাসীরা সব বসে আছে এবং সন্ধ্যেবেলা এখানে সন্ধ্যেবেলা হোম সস্তন হবে দেখুন দেখুন সব সাধু সন্ন্যাসীরা সব বসেছে এবং সব ভক্তরা আশীর্বাদ নিচ্ছে দেখুন এবং এই দেখুন মূর্তি করেছে গঙ্গা দেবীর মূর্তি বামদেবের মূর্তি এবং পাশে শিবের মূর্তি এই দেখুন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এইখানে মেন হোম হচ্ছে হোম চালু হয়ে গেছে সকাল থেকেই আজ দেখুন ভেতরটা বড় এলাকা সামনে অনুষ্ঠান হবে আর কি সেই জন্য প্যান্ডেল প্যান্ডেল করেছে আর কি স্টেজ হয়েছে আজ সন্ধ্যে থেকে চালু হয়ে যাবে অনুষ্ঠান কালকে আগামী কাল মহাকুম্ভ স্নান হবে সাধু সন্ন্যাসীরা
গঙ্গার ঘাটে ত্রিবেণী ঘাটে স্নান করবে। এ দেখুন হোম হচ্ছে, এখানে চালু হয়ে গেছে। এখন এই যে এটা দেখছেন, এটা ত্রিবেণী কুম্ভ মেলার ভেতর। এই কুম্ভ মেলা এপিসোডটি এইখানেই শেষ করলাম, এবং এই এপিসোডটি দেখে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এবং তার সঙ্গে সাবস্ক্রাইবও করবেন এবং লাইকও দেবেন। নমস্কার।